আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসের সাতকাহনের আরও একটি নতুন ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি সাইফুল রাজীব। আমার পাশে যিনি আছেন তার সাথে একটু পরিচিত হই আমরা। তার নাম হচ্ছে মোহাম্মদ সানাউল্লাহ, তার বাবার নাম হচ্ছে ফুলমিয়া। তার ঠিকানা যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাগেরহাটের শরণখোলায় হচ্ছে আপনার বাড়ি, কিন্তু আপনি বর্তমানে থাকেন হচ্ছে পুরান ঢাকার দিকে কেরানীগঞ্জে। যাই হোক, ওনার সাথে আমরা পরিচিত হলাম। মূলত যে বিষয়টা নিয়ে কথা বলছি, তিনি সদ্য সাবেক প্রবাসী। গতকালকে তিনি সৌদি আরব থেকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন। তিনি এখন শারীরিকভাবে কিছুটা অসুস্থ, তারপরেও তিনি আমাদের সাথে দেখা করতে আসছেন তার একটু সমস্যা নিয়ে কথা বলার জন্য। যদি সমস্যাটার কথা বলি তাহলে এটা একটু রাখেন। শুরুতে যদি আপনাদেরকে দেখাই, তিনি হচ্ছে ইন্ডিগো বিমানযোগে নভেম্বর মাসের 4 তারিখ 2023 সালে তিনি সৌদি আরবে গিয়েছিলেন। এটা হচ্ছে সেই ডকুমেন্টসটি, সেই কাগজটি। আর আমরা যদি আপনাদেরকে আরও কিছু আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে তিনি আবার ফেরত আসলেন গতকালকেই শ্রীলঙ্কান এয়ারলাইন্সে। আর এটা হচ্ছে 3 ফেব্রুয়ারি এই এই যে টিকিটটা, এটা হচ্ছে ওনার ফেরত আসার যে টিকিট সেই টিকিটটা। এখন মূলত আসলে এখানে সমস্যাটা যেটা হচ্ছে, কিছুক্ষণ আগে আপনারা তার মুখে শুনছেন যে তিনি আসলে সৌদি আরবের কোনো একটি মসজিদে খাদিম হিসেবে, মানে মসজিদের সেবা করার জন্য মসজিদের কাজে তিনি সৌদি আরবে যেতে চেয়েছিলেন। তার কাছ থেকে 5 লক্ষ টাকায় তাকে একটি ভিসা দেওয়া হয়। সে ভিসার কপি হচ্ছে এটা, যে ভিসার কপিতে আসলে লেখা আছে লোড আনলোড ওয়ার্কার। তো এটা নিয়ে অবশ্য তিনি ব্যাখ্যা দিয়েছেন যে সৌদি আরবে লোড আনলোড ভিসা হয় না, কিন্তু মসজিদের ভিসা হয় না, কিন্তু তাকে যে মসজিদে কাজ দেওয়া হবে আমরা সেরকম একটি কন্ট্রাক্ট ওনার কাছে আমরা দেখেছি। থাকুক এটা। হ্যাঁ, এই যে কথাটি বললাম, অনেক সময় প্রশ্ন তোলেন যে সৌদি আরবে যাওয়ার আগে আপনার ভিসাটা চেক করবেন। এটা আমরাও বলি যে ভিসার মধ্যে যেটা লেখা আছে আপনারা সেটা দেখে তারপর যাবেন। তো যেহেতু উনি ভিসাটা দেখলেন যে লোড আনলোড ওয়ার্কার, তিনি যখন যেতে চাইলেন না 5 লক্ষ টাকার বিনিময়ে, তখন কোম্পানির সাথে তার সাথে একটি চুক্তিনামা হয়, যেখানে আসলে দুই পক্ষের আমরা স্বাক্ষর দেখতে পাচ্ছি, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ। 1 লক্ষ টাকার একটা ইয়েতে এখানে বলা হচ্ছে যে এই সানাউল্লাহ সাহেব যদি সৌদি আরবে যাওয়ার পরে যদি মসজিদের ভিসা না পায় এবং যদি তিনি কোনো কারণে দেশে ফেরত আসেন, তাহলে এই কোম্পানি তাকে এই 5 লক্ষ টাকা যেটি নিচ্ছেন তার কাছ থেকে সেটি ফেরত দিবেন। এমনটাই হচ্ছে এই যে 100 টাকার স্ট্যাম্প যেটি সেটি দেখা যাচ্ছে। এখন একটু আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে রাখি, যিনি এই কথাটি বলছে আপনি একটু বলেন তো যে কোন এজেন্সি আপনাকে পাঠিয়েছিল? সিএম ট্রাভেলস। এইখানে মূলত সমস্যাটা হচ্ছে এখানেই, সিএম ট্রাভেলস ওনাকে ভিসাটা দিয়েছে, সিএম ট্রাভেলস পাঠাইছে। আসলে আমাদের অনেক প্রবাসীরা জানেনই না যে ভিসা যিনি বিক্রি করেন সিএম ট্রাভেলস, কিন্তু তার কাছে ভিসা বিক্রি করলেও সেই সিএম ট্রাভেলসের নামে আসলে কোনো আরএল নাম্বার, রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নাম্বার নেই। মূলত তিনি যে লাইসেন্সটি দিয়ে সৌদি আরব গিয়েছেন সেটা আরএল নাম্বার হচ্ছে 1661। আমি যেটা দেখেছি খুব সম্ভবত হায়াত ট্রাভেল এজেন্সি এরকম কোনো একটা নাম হতে পারে। হ্যাঁ, হাতিয়া ট্রাভেল এজেন্সি, ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি এরকম একটা নাম হতে পারে। উনি হচ্ছে 1661 নাম্বার আরএলের মাধ্যমে তিনি সৌদি আরব গিয়েছেন। আমি এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে অনেক প্রবাসীরা যখন প্রবাসে যান জানেন না যে আপনাকে পাঠাইছে কে, আপনি কীভাবে আসছেন। ওই যিনি ভিসা দিছে তাকেই মনে করেন যে তিনি আপনাকে সৌদি আরবে পাঠাইছে, মূলত না। যে আরএল নাম্বার থেকে আপনার সৌদি আরবে যাওয়ার পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হয়, মূলত সম্পূর্ণ দায়ভার হচ্ছে এই আরএল নাম্বার উপরে এসে পড়ে। এখন উনি কার থেকে ভিসা কিনছে সেটার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এই আরএল নাম্বার, 1661 নাম্বার আরএল এখন তার সব কিছু দায়ভার গ্রহণ করতে হবে। এটা একটু হাতে রাখেন। ওনাকে সাথে রেখে শুধু আমরা এই মেসেজটি দিতে চাই, উনি এখন আইনগত প্রক্রিয়া যেটি অবলম্বন করবেন সেটি হচ্ছে উনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যাবেন। সেখানে গিয়ে প্রথমে 50,000 টাকা সরকার যে ক্ষতিপূরণ দিয়ে থাকে, বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অধীনস্থ অয়েজানাস কল্যাণ বোর্ড একটা কথা বলে থাকে, সেটি হচ্ছে সৌদি আরবে বৈধভাবে কর্মী ভিসায় যারা প্রবাসে যান সেখানে যাওয়ার 6 মাসের মধ্যে যদি তিনি কোনো কাজ না পান অথবা ক্ষতিগ্রস্ত হয়ে কোনো কারণে যদি তিনি বাংলাদেশে ফেরত আসেন, তাহলে অয়েজানাস কল্যাণ বোর্ড সেই ক্ষতিগ্রস্ত প্রবাসীকে 50,000 টাকা ক্ষতিপূরণ দিয়ে থাকে। আর উনি প্রথমে যাবেন সেখানে, সেখানে গিয়ে সে 50,000 টাকার জন্য আবেদনটি করবেন। এবং দ্বিতীয় যে বড় সমস্যাটি সেটি হচ্ছে যে উনি যেহেতু বলছে ওনার সাথে প্রতারণা হয়েছে, 5 লক্ষ টাকা নিয়েছে, তাকে সেখানে কাজ দেওয়া হয় নাই, কমিটমেন্টে ঠিক ছিল না, পরবর্তীতে উনি আরও 2-3 লাখ টাকার মতো খরচ করে কোনোরকম যান নিয়ে দেশে ফেরত আসছেন, সম্পূর্ণভাবে তিনি প্রতারিত। এই প্রতারিত হওয়ার কারণে
তিনি এই আরএল নাম্বার 1661 এর নামে আরেকটি অভিযোগ করবেন। সেই অভিযোগটি করবেন জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান অফিস কাকরাইল মোড়ে, যে অফিসটি সেখানে, ওইখানে অভিযোগটি করার প্রেক্ষিতে যেটি হবে এই সানাউল্লাহ সাহেব এবং এই আরএল নাম্বারের অনার যারা আছেন তাদেরকে ডাকা হবে, দুই পক্ষের মধ্যে কথাবার্তা হবে। যদি সানাউল্লাহ সাহেবে দোষী প্রমাণিত হয় তাহলে তিনি ক্ষতিগ্রস্ত কোনো ক্ষতিপূরণ পাবেন না, আর যদি সেই আরএল নাম্বার যদি প্রতারক হিসেবে গণ্য হয় বা তারা কোনো ঝামেলা করেছেন বলে প্রমাণিত হয় তাহলে তিনি একটি ক্ষতিপূরণ পাবেন। এই দুটি পরামর্শ দিয়ে সানাউল্লাহ সাহেবকে আমরা এখান থেকে পাঠিয়ে দিব। আমরা আশা করি আপনি এই দুটি জায়গায় যাবেন এবং এই দুটি পথ অবলম্বন করবেন, ইনশাল্লাহ আপনি হয়তো আপনার ক্ষতিপূরণটি পাবেন। পরিশেষে আপনার সৌদি আরবে অনেক প্রবাসীদেরকে দেখে আসছেন, অনেকে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আমি বলতে চাই যে আমার মতো যাতে বোকা না হয়ে যায়, তারা যেন জেনে শুনে বুঝে এবং খবর নিয়ে তারপর যেন যায়, কারণ আমি যে কষ্ট স্বীকার করে আসছি বা সারাদিন কান্নাকাটি করছি, এরকম কষ্ট যাতে আর কেউ না পায়, যেন জানিয়ে শুনে এরপর সুন্দর করে বিদেশ যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। জি, আপনাকেও ধন্যবাদ।